নেশারে কইছে এটা নর্মাল হইতো না। আর সিজার যে এমএস স্যার না এমএল স্যার বলে ফোন করে কইছে জিবি রেবার করে দিত ইয়ানজন সিজার করাইছিলাম। তো এখানে কি সিজার আজকে হইতো না কইছে? হইতো না। গার্জিয়ান গিয়ে কথা কইছো, গার্জিয়ান শাশুড়ি বলে মন্ডলে গেছে আর জামাই গেছে টাকা আনতে। আপনার নাম কি? পাপিয়া চৌধুরী। বাড়ি কোথায়? যেটা আছে সেটা নাকি বুধবার আর শনিবার বাদে অন্য দিন করা যাবে না। আর এটার মধ্যে এরকম কোন নির্দেশ নাই যে ইমার্জেন্সি কি করা হইব, এরকম কোন নির্দেশনা নাই। তো আমরা যখন আমরা এই করতেছি যতটুকু পারি আমরা সম্ভব চালা দিয়ে আসি পরিষেবা দেওয়ার মতো। আমরা দেখতেছি না যে ওই নোটিফিকেশন কি আছে না আছে, মানুষের স্বার্থে আমরা যে খোয়াই এলাকাবাসীর স্বার্থে এই খোয়াই জেলার যে যারা আছে যারা নিধি আছে যারা আছে যারা করতে লাগবো, আমরা ভাবতেছি না যে কি হবে না হবে নোটিফিকেশন। কারণ আমি জানি যে যা করতেছি আমরা যে পরিপ্রেক্ষিতে আমি সিজার করতেছি ইমার্জেন্সি সিজার করতেছি, যেটা দরকার সেটাই করা হইতেছে, সেটা করে যাবো আমরা। আশা করি উদ্বোধন কর্তৃপক্ষ যে নোটিফিকেশন দিছে সেটা ক্লারিফিকেশন যদি হয়ে যায় আরো ভালো। নোটিস দেওয়া হয়েছে বেশি দিন, 7-8 বুঝে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের মধ্যে খুব একটা ইয়ে হয়েছে না। উদ্বোধন কর্তৃপক্ষ বক্তব্য অনুযায়ী যে প্ল্যান সিজন সেশনগুলি আছে যে ইলেকট্রিক সেশন সেগুলো বুধবার শনিবার ছাড়া করা যাবে না। এখন বিস্তৃতভাবে কিছু কয়া যাচ্ছে না, কিন্তু এটা না যে আমরা সিজারণকরণ ছেড়েছি, আমরা কর্তাকে আজকে করা হয়েছে, আজকে সোমবার আজকে করা হয়েছে, যেদিন দরকার ছিল ইমার্জেন্সি কল্যাণপুরে ইমার্জেন্সি প্রেজেন্ট ছিল। স্যার নোটিফিকেশনটা প্রথমত কথা হচ্ছে যে নোটিফিকেশনটা কে করেছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর করেছে? না, আমরা নোটিফিকেশন মধ্যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জেলা হাসপাতাল উদ্বোধন কর্তৃপক্ষ ইয়ে পাইছি। জেলা হাসপাতাল উদ্বোধন কর্তৃপক্ষ উনি কে? উদ্বোধন কর্তৃপক্ষ নিশ্চয় মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওনার সই করা নাকি? আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আপনারা যে নোটিফিকেশনটা পেয়েছেন এটা মানে কি লেখা আছে এখানে, পরিষ্কার কি বলা আছে? পরিষ্কার বলা আছে যে ইমার্জেন্সি কোনো কিছু বলা নেই, ওখানে বলছে প্ল্যান আগে থেকে।